আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে হচ্ছে ইফতারি দুইটা আইটেম নিয়ে আসলাম, যেটা ঘরে খুবই সহজে বানাতে পারবেন আর বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারবেন এক মাস, আর এতে করে হচ্ছে আপনাদের রোজার ঝামেলাটাও কমে যাবে। তো রোজার মধ্যে একটা করে বের করে হচ্ছে ভেজে খেলে খুবই ভালো লাগবে ইফতারির সাথে। তো চলেন রেসিপিটা শেয়ার করে ফেলি, আর খুবই সহজভাবে শেয়ার করব আপনাদের সাথে দুইটা রেসিপি। তো এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, আর এখানে রসুন দিয়ে দিচ্ছি 4 কোয়া, আর আদা দিয়ে দিচ্ছি। তো তারপরে হচ্ছে গোলমরিচ দিয়ে দিব, আমি 4-5টা গোলমরিচ দিলেই হবে। তারপরে এগুলো সবগুলোকে ব্লান্ডার করে নিতে হবে ব্লান্ডারে। তো আমি এখানে ব্লান্ডার করে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমি মরিচের গুঁড়া দিচ্ছি আধা চা চামচ। তো যে যতটুকু ঝাল খান পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন। টেস্টিং সল্ট দিচ্ছি, এখানে আমি আর লবণ দিব না। আর দিয়ে দিচ্ছি টমেটোর সস, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। তো টমেটোর সস আমি আধা চা চামচ দিয়েছি। তো সয়া সসে যেহেতু লবণ আছে আর আমি লবণ দিব না, টেস্টিং সল্টটাই হয়ে যাবে লবণে। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দিলে হচ্ছে ভালো হয় মাখাতে। তো আপনাদের যতটুকু কর্নফ্লাওয়ার লাগে অতটুকু দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবেন। আর দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মাখাচ্ছি, ওইভাবে মাখিয়ে নেবেন। তারপর কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিবেন, 20 মিনিট বা 10 মিনিট হাতে যদি সময় না থাকে। তারপরে হচ্ছে এখানে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি, যেহেতু ডিম দিয়ে আমি কোট করে নিব তাই ডিমটা ভেঙে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তো আমি একটা ডিম দিয়েই আপনাদের সাথে হচ্ছে দুইটা রেসিপি কীভাবে করবো সেগুলো দেখাবো। তো আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, মাছের চিংড়ি মাছ নিলেই হবে। তারপরে এটাকে পরিষ্কার করে আমি সুন্দর করে হচ্ছে এখানে লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে আমি মেখে এক সাইডে রেখে দিব। তারপর হচ্ছে আমি আবার এখানে একটা প্লেটে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। তো আমি যেহেতু দুইটা রেসিপি একসাথে করছি তাই হচ্ছে আমি একের পর এক দেখাচ্ছি, আপনারা বুঝে নেবেন, আপনাদের খুবই ভালো লাগবে, এই রেসিপিটা আর তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু। তারপরে এখানে টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি, আর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আমি কিন্তু 1 চা চামচ। আর আপনাদের টেস্ট অনুযায়ী এখানে গোলমরিচও দিতে পারবেন। তো আমি আর গোলমরিচ দিচ্ছি না, বেশি ঝাল হয়ে যাবে। আর টেস্টিং সল্টের সাথে আমি একটু লবণও দিয়েছি, তো অল্প একটু লবণ দিয়েছি, আপনারা বুঝে দিবেন টেস্টিং সল্টে যেহেতু লবণ থাকে। তারপরে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো এখানে হচ্ছে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিব। তো কিছুক্ষণের জন্য আমি কর্নফ্লাওয়ারে এভাবে ডুবিয়ে রাখবো। তো খুবই সহজ আর সিম্পল রেসিপি, আর খেতে কিন্তু খুবই মজা। আর আমার কাছে ব্রেড গ্রাম ছিল না তাই আমি বিস্কিটের গুঁড়া নিয়েছি, বিস্কিটকে আমি হচ্ছে গুঁড়া করে তারপরে নিয়েছি। তারপরে হচ্ছে আমি এখানে কর্নফ্লাওয়ারে মিক্স থেকে উঠিয়ে আমি দিব ডিমে, ডিম থেকে উঠিয়ে তারপরে আমি এখানে দিব হচ্ছে বিস্কিটের গুঁড়ায়। তো দেখেই বুঝতে পারছেন এভাবেই কিন্তু আমি সবগুলো করে নিব। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে, তো ওইভাবেই করবেন আর খুবই ভালো লাগবে, আর এত মজা লাগে এই হচ্ছে চিংড়ি মাছের ভাজাটা, খুবই দারুণ লাগে। আর বেশি কিছু লাগে না, দেখতেই পারলেন অল্প কিছু উপকরণ দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এগুলো ফ্রোজেন করে রাখতে পারবেন এক মাস। তো এক মাস রেখে আপনারা হচ্ছে যদি রোজার মধ্যে কিছু করতে ইচ্ছে না করে তখন একটা করে বের করে বা দুইটা করে বের করে ভেজে স্যুপের সাথে খেতে পারেন বা ইফতারির সাথে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে এগুলো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো এভাবে করে নিব। তারপরে হচ্ছে একই সাথে এই যে দেখতে পাচ্ছেন আমার সবগুলো করা শেষ, একই সাথে আমি এখানে চিকেনের যে কিমাটা করে রেখেছিলাম মিক্সিং কাবাবটা, ওই কাবাবটা আমি এখানে শেপ দেওয়ার জন্য হাতে এখানে নিয়ে নিয়েছি একটু তেল, যে কোনো তেল নিয়ে, রান্নার তেল নিলেই হবে। তারপরে আমি গোল গোল করে শেপ করে নিয়ে নেব, তারপরে ডিমে কোট করে, তারপরে হচ্ছে আমি এখানে কর্নফ্লাওয়ারে কোট করে নিব। তো এটা হচ্ছে আমার
ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তাই হচ্ছে আমি আর দেখাতে পাচ্ছি না, শুধু ডিমের মধ্যে কোট করা ওইটাই দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ডিমে চুবিয়ে কর্নফ্লাওয়ার কোট করে নিয়েছি, আর এগুলো আমি ফ্রিজে রেখে দিব। আর অল্প কিছু আমি ভেজে আপনাদের সাথে দেখাচ্ছি। এখানে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তেল নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সবগুলো কাবাব আর হচ্ছে চিংড়ি মাছ। তো এখানে হচ্ছে আমি এগুলো ভেজে নিব, হালকা হালকা আঁচে ভাজবেন, বেশি আঁচ দিবেন না, চুলার হাই পাওয়ার দিবেন না, এতে করে পুড়ে যাবে। হালকা হালকা আঁচে ভাজতে হবে। তো চিংড়ি মাছটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই চিংড়ি মাছটা কিন্তু উঠিয়ে ফেলতে হবে তাড়াতাড়ি। তো একসাথে যদি ভাজেন তাহলে চিংড়ি মাছটা তাড়াতাড়ি উঠিয়ে ফেলবেন, আর যদি আলাদা আলাদা ভাজেন তাহলে হচ্ছে একটু বেশি ভাজবেন হচ্ছে কাবাবটা বাদামি কালার করে, আর হচ্ছে চিংড়ি মাছটা ভাজবেন। তো কাবাবটা অনেক সফট হয়েছে, হাতে ধরে দেখালাম, আর এগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু, তো এগুলো শক্ত হয়ে গেছে। এখন আমি একটা এরকম একটা বক্সে ভরে রেখে দিব। তো রোজার মাসে যখন ইফতারি করব দুইটা একটা বের করে খাবো। তারপর ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।